গর্বকে একটা কথা, খুব গোপন কথা, গোপন কথা আপনাদের কাছে বললাম, ফিলিস কারোর কাছে বললেন না, খুব গোপন কথা। আমাদের এলাকার দুইটা ছেলে, একজনে একটা ছেলে ঢাকা চাকরি করে, ছোট ছেলে, বড় ছেলে, ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলে বিয়ে ঠিক হওয়া গেছে। মা মোবাইল করছে, বাবা আগামীকাল তোমার বড় ভাইয়ের বিয়ে, তুমি তাড়াতাড়ি চলে আসো। বলে মা আমি সরকারে চাকরি করি, ইচ্ছে করলে আমি আসতে পারি না। ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলে বিয়ে হয়ে গেছে। ওই ছেলেটা বিয়ের দুই দিন পরে দুই দিনকার ছুটি নিয়ে বাড়িতে আসছে বাবিকে দেখার জন্য। মা বাবি কই, কত তোমার বাবি গেছে তোমার মামাই বাড়ি। তো মা আমি বাবিকে দেখার জন্যই তো আসি, ছয় মাস ছুটি পাবো না, বাড়ির তো তেমনও লোক নাই, তোমাকে নিয়ে দেবে। তো লোকেশন দিয়ে দিছে, এখন তো লোকেশন ধরো মানে ব্যাপার না, মোবাইল করে দিছে, হ্যালো বিয়ে আপনার পুত্র যাচ্ছে, ভালো করে আদর যত্ন করি। বলতেছে অমুক গ্রামের পাশে রাস্তা দিয়ে গেলি একটা বটের গাছ, বট গাছের পাশে একটা বিয়ে ঘর, পাশে একটা দোকান ঘর, ওই বাড়ি তোমার মাওয়াই ঘর। এই মাওয়াই পুত্র আসছে দেখে মাওয়াই সুন্দর করে সাজগোজ করছে, বাবি তো নতুন নতুন বউ, সেও সাজগোজ করছে, সেও শর্ট কামিজ, বাবিরও শর্ট কামিজ, মাওয়াইরও শর্ট কামিজ। ছেলে যা সারাক্ষণ ইয়ার কি করছে মাওয়ার সাথে বিয়ে মনে করি, আসার সময় বলতেছে ও বিয়ে গেলাম, ও বাবা আমি বিয়ে নই, আমি মাওয়াই হই। তাহলে মানুষ বাসান দেয় না, জাহান্নামের দিকে মানুষ চলে যাচ্ছে, সেই কথা লাগে। কথা বলতেছি নাকি? কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বলতে হবে। শোনে দেশ জাহান্নামে যাচ্ছে মানুষ। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, এই যুবক ওটা কি হয়েছে? ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়ে শুনতে হবে। হযরত আলী নিজের ছেলেকে নামাজ শিক্ষা দিয়েছে, হযরত ওমরের একই অবস্থা, নিজের ছেলেকে নামাজ শিক্ষা দিয়েছে, হযরত ওমর আমিলিল মুমিনিন খলিফাতুল যখন মুসলিমিন হয়ে গেলেন, হযরত ওমর বাজার অর্ধ পৃথিবীর বাজার খলিফা, সুবহানাল্লাহ আল্লাহকে। আমার ভাইরা, আমার হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর খলিফা হলেন, ওমরকে হত্যা করবার জন্য রুমার পারো সেরে দুই বাদশা বাদন পরামর্শ করলেন। ওমর নামে একটা বাদশা শুনছি সে জানি 18 তালি আলা জামা গায়ে দেয়, কয় তালি? বড় জুব্বা গায়ে দেয়। সেই অর্ধেক পৃথিবী, অর্ধ পৃথিবী শাসন করতেছে, সেই ওমরকে মারতে হবে। আপনার ওখানে একটা পীর পালোয়ান 1000 সৈনিকের সাথে বদর লড়াই করতে পারতেন, বললেন আমি ওমরকে মারতে পারি, আপনার রুমার পারসের অর্ধেক রাজদোষটি আমার নামে লিখে দিতে হবে। বলে হরত তোমরকে যদি হত্যা করতে পারো, মারতে পারো, অর্ধেক রাজদোষটি তোমার নামে লিখে দিব। আমার বাইরে, আমার ওমর কি মানুষের কোনোদিন ক্ষতি করছে? ওমর এমন একজন মানুষ, ফজর নামাজ পড়িয়ে গ্রামে গ্রামে যাইতেন, মানুষের কাছে যা বলতেন, ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার দেশের দেশ শাসন এই রাত্রের বেলায় আমরা দরজা না দিয়ে ঘুমাইতে পারি। এরপরে ওমর মানুষের কাছে আপনার দুঃখের কথা শুনিয়া বাড়িতে যাবার নাস্তা করতেন, ফজরের নামাজ পড়ে কোনোদিন বাড়িতে যায় না, গ্রাম গেমতে যাইতে না, মানুষের খোঁজ খবর নিয়ে যা খাবার খাইতে, সুবহানাল্লাহ। কারণ রসুল বলছে 40 বারই মানুষের সাথে দুঃখের কথা সুখের কথা শুনে তারপরে খারাপ বিনে করে। আমরা কি ধনী মানুষ তাই করি? কথা কম আর ধনীরা কথা বলবেন না, জোর কম। আমার ভাইয়ের, আমার আমিরুল মুমিনিন কলিমাতুল মুসলিমিন উম্মাত ইসহান নামাজ পড়ি আমাদের বাড়িতে যায় নাই, চকিদারের মতো হইয়া বাদান গ্রামে গ্রামে যাচ্ছে, যাইতে যাইতে লক্ষ্য করে দেখে একজন মানুষ হাউ মাউ করে কাঁদতেছে, একবার বাড়ির মধ্যে ঢুকতেছে, একবার বাড়ির থেকে বের হচ্ছে, একবার বাড়ির মধ্যে ঢুকতেছে আর একবার বাড়ির মধ্যে থেকে বের হচ্ছে। একটা ইহুদি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যা বলতেছে, আপনি এইরকম কান্নাকাটি করেন কেন? বলে বাবা এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার বিবির ডেলিভারি ব্যথা হবে, প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, এই জায়গা ডাক্তার নাই, তখন দায়ী নাই না,
আপনার নাস নাই কে ডেলিভারি করবে হযরত ওমর বাদান দেরি করলেন না দৌড়া বাদান বাড়িতে চলে গেলেন বাড়িতে যা নক করলেন ও আব্দুল্লাহর মা উমি হযরত ওমরের বিবি বাদান দরজা খুলে দিলেন স্বামী স্ত্রী সালাম কালান আদান প্রদান হয়ে গেলেন জানতে বলে বিবি দেরি করিস না বোরখা গায়ে দে আমি আগে আগে চললাম তুমি আমার পিছনে পিছনে আছো হযরত ওমরের বিবি বাদান বোরখা গায়ে দিয়ে হযরত ওমর আগে আগে চললেন মিয়াতা বাদান হযরত ওমরের বিবি বাদান পিছ পিছ চললেন জামার পরে হযরত ওমর যা লক্ষ্য করে দেখে লোকটা এরকম হাউ মাউ করে কাঁদতেছে একবার বাড়ির মধ্যে যাচ্ছে আর একবার বাইরে এসে বলতেছে কে আছো আমাকে সাহায্য করো হযরত ওমর বললেন বিবি রে এনার বিবি প্রসব বেদনা উঠে গেছে তুমি ভিতরে যাও ডেলিভারির ব্যবস্থা করো লোকটাকে বলে বাবা তুমি শান্ত থাকো আল্লাহ হেফাজত করবে সিল্লা কলমার হাবা একজন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট চারটে ওখানে না খালি বাংলাদেশ না অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তিনি নিজের বউকে নিয়ে এসে দাত্রির কাজ শিখেছে দাত্রি বানা যে ওই মেয়ে ডেলিভারি হচ্ছে তাকে ডেলিভারি করো সুবহানাল্লাহ বাড়িজা করেই দৌড় আর আমাদের গ্রামের যদি মেম্বার হয় ডেলিভারি শিখুর শুনলেও ফাঁকে যাবে নিজে আবার আমার কমিউনিতে তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়েছে তারা তারাও নেতার আমাদের দেশের নেতাগুলি দেখে আমার বাগের হাতের বাইরা আপনাদের বংশে মনে করে লক্ষ্য করে শুনুন হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে মারবার জন্য বাজান আপনার ওই বাদান রুমার পারসের একজন সৈনিক আসতেন চল্লিশ দিন পর্যন্ত একটা অস্ত্র কোড়া দিয়ে দিয়ে বাদান বিষাক্ত অস্ত্র বানাইলেন যেন ওমরকে মারতে বাদান সহজ হয়ে যায় মারা মাত্র ওমর যেন মারা যায় এরপরে বলল আমি আপনি যে অর্ধ পৃথিবী লিখে দিবেন অর্ধেক আপনার আপনার রাজদৃষ্টি লিখে দিবেন রুমের অর্ধেক আর পারসের অর্ধেক দলিল করে দেন দলিলের সই করে দেওয়া হলে ওমরকে যদি হত্যা করে করতে পারো ওমরকে যদি মেরে ফেলতে পারো আর রোমার পারসের অর্ধেক জায়গা তোমার যাবে না আমি লিখিত করে দেওয়া হবে লিখে দেওয়া হবে এবার এই তরবারিটা এই কাগজটা হাতের মুঠায় নিয়ে এবার হযরতে ওমরকে মারবার জন্য বাজার মদিনায় চলে আসলেন দীর্ঘদিন হেঁটে হেঁটে বাজার মদিনায় আসলেন কথা কি বুঝতেছেন আমার মায় মুরব্বীরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান আস্তে আস্তে মদিনায় আসিয়া মদিনার মানুষদেরকে বলতেছে আপনাদের মদিনার বাদশাকে বলে আমাদের মদিনার বাদশা তো নাই আছে হলে আমিরুল মুমিনিন মুসলমান মদিনার লোক বাদশা বলে না আমিরুল মুমিনিন বলে সুবহানাল্লাহ এটা দরকার ও আমি নতুন নতুন মুসলমান হয়েছি তো দেন কি মিথ্যা কথা বলতেছে আমি আমিরুল মুমিনিন সম্পর্কে বুঝি না শুনছে লোকটা তখন বলতেছে আমিরুল মুমিনিন কে চিনি না দেখছেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এক চেনে না আমার আমরা যদি বলি আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক চেনেন আপনারা কেউ কেউ কি বলবেন না চিনি না কথা কয় না রে আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট জনগণ তাক চেনে না অথচ তার দেশে বসবাস করতেছে আমিরুল মুমিনিন কই লোকটাই কথা শুনিয়া আকাশের দিকে তাকাইয়া বলতেছে এই সময় ওমর আছে দুধের দুধ পটি বলতেছে আপনি আকাশের দিকে তাকাইলেন কেন আকাশের দিকে কি হযরত ওমর আছে কয় না কেন আপনি আকাশের দিকে তাকাইলেন বলে আমি আকাশের দিকে তাকাইছি ওমর হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন টাইম নিয়ে কাজ করেছে এই টাইমে দুধ পটি যা দুধ তো পরীক্ষা করতেছে দুধের মতো ভেজাল দিছে কি না আমার বাইরে আমার মনে হয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মনে হয় দুধ পটি গেছে দুধে হাঁটি গেছে কথা বুঝতেছেন না এক মুরিদ গেছে পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার জন্য মুরিদ হওয়ার পরে বলতেছে তুই তো দুধের ব্যবসা করি আমি জানি খবরটা দুধের মধ্যে জানি পানি দিস না পীর সাহেব বলে দিছে দুধের মধ্যে পানি দেওয়া যাবে না ও এসে বলতেছে বাড়ির বোককে বলতেছে এই দুধের মধ্যে পানি দেওয়া যাবে না আগে পানি দে তার মধ্যে দুধ দে আমার কথা কি বুঝতেছে তাহলে কবিরে গুণার থেকে বাঁচি পীর সাহেব নিষেধ করছে দুধের মধ্যে পানি দিও না উনি আগে পানি দেয় তা বাদে দুধ দেয় তাহলে কি দুধের মধ্যে পানি দেওয়া হলো পানির মধ্যে কি দেওয়া হলো বা এটা ভালো না খারাপ পানির মধ্যে দুধ দেওয়া ভালো না খারাপ
আর দুধের মধ্যে পানি দেওয়া ভালো না খারাপ? দুইটাই কি? বাহ, ফাইন বুঝুন আপনার, তাহলে বুঝতে পারবো না। আসুন তো কিছু সময় ইনশাল্লাহ। আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, দুধে পড়ে গেছে যা দেখে আমিরুল মুমিনের কে জিজ্ঞেস করতেছো, ও মদিনার মানুষের আমিরুল মুমিনিন কই? বলে এই মাত্র দুধে পিটিছিলেন, এখন কোথায় গেলেন আমরা জানি না। আরেকজনকে জিজ্ঞেস করেন, আপনার আমিরুল মুমিনিন কই? লোকটা আকাশের দিকে তাকাইছে। বলে আকাশের দিকে তাকিয়ে বলতেছে, আমার মনে হয় আমিরুল মুমিনিন ওই যে একটা বাগান দেখা যাচ্ছে, ওই জায়গা গাছের নিচে শুয়ে আছে। এবার ওই লোকটা জিজ্ঞেস করলে, তুমি আকাশের দিকে তাকাইলে কেন? আমিরুল মুমিনিনের কথা যখন বললাম, আকাশের দিকে তাকালে কাকাই, এই সময় আমার বিশ্ব নবী এই সময় এক ঘন্টা ঘুমাইতেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ঠিক এই সময় এক ঘন্টা ওই বাগানে যায় গাছের নিচে বসে ঘুমায়। ওনার উদ্দেশ্য কি ভালো? লোকটা এবার বাগানের দিকে রওনা করছে, যায় দেখে যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অমর, যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, বাগানের নিচে আপনার ডাইন হাতটা বালিশ বানাইয়া, মাথার পাগড়িটা বালিশ বানাইয়া বাজান ঘুমিয়ে আছে, আর রোদের আলো বাজান ঝিকমিক ঝিকমুক করে বাজান তার শরীরে লাগতেছে। এবার লোকটা আশ্চর্য হয়ে গেছে, আমাদের পারস্যের রুমের প্রেসিডেন্ট আছে, রুমের প্রেসিডেন্ট রাস্তা দিয়ে যদি হাঁটে যায়, এরপরে পুলিশ যায়, বিডিআর যায়, তারপরে বাজান আগে আগে অনেক লোক যায়, সামচিয়া যায়, কথা কয় না, কথা কয় না। আমাদের দেশে একটা চেয়ারম্যান যদি রাস্তা দিয়ে যায়, তার পিছনে থাকে শক্তির একদম চামচে, আর যদি একটা এমপি যায় 50 কেন মোটর সাইকেল, 25 কেন সামনে আর 25 কেন হলো বাদান পিছনে, এরপরে পুলিশের গাড়ি থাকে সামনে থেকে একজন হুইসেল দেয় পিক 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 পিক, এমপি আসতেছে, কথা কয় না, কথা কয় না। ওমরের কোনো চামচে চামচে লাগে না।